সুন্নত দিলে হয় মুসলমান, নারী লোকের হয় কি বিধান? এই কথা দুই লাইন পোস্ট করার কারণে যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং পরে বসে ছেড়ে দিয়েছে। এই লালন সাহেবের যে গানটা গিয়েছে মানবতাবাদী, এই গানের দুই লাইন পোস্ট করার কারণে যে অ্যারেস্ট হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন, আপনি একজন বিশ্ববিদ্যালয়ের ডিন হিসাবে? নিশ্চয়ই এখন মুক্ত চিন্তার জগৎ আর মুক্ত সংস্কৃতির জগৎ, আর লালন সাই যে উনি তো প্রায় 200 বছর এর অধিক সময় আগে তার ফিলোসফি তিনি দিয়ে গেছেন, তার ফিলোসফি এখন বিশ্ব ফিলোসফির অংশ, যেটি কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লালন নামে চেয়ারও রয়েছে, সেখানে লালন নিয়ে গবেষণা করা হয়। তো সেই একটি বিষয়ে দুটি চরণ, লালন সাঁইজির যে চরণ নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেল, এটি মোটেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। কারণ মুক্ত চিন্তার জগতে আপনার যে দর্শন রয়েছে, দর্শনের বিরুদ্ধে আপনি আরেকটি দর্শন প্রচার করতে পারেন, কিন্তু সেই দর্শনের গলাটি পেপে ধরতে পারেন না, তার বিরুদ্ধে আপনার যুক্তি থাকতে পারে। যুক্তির সঙ্গে যুক্তির লড়াই হবে এই জগতে, এখন কোনো গায়ে বা পেশি শক্তি বা আইন শক্তি দিয়ে সেটি প্রতিহত করা যায় না এবং রুখেও দেওয়া যায় না। লালন সাঁইজি নিজেই তো অনেক যুদ্ধ করেছেন, মল্লযুদ্ধ করেছেন, তো এখনও তো আমরা সেই যুগে নাই। তো এই যুগে এসে কেন আমাদেরকে সেই যে মুক্ত সংস্কৃতি রয়েছে সংস্কৃতির উপরে আঘাত গ্রহণযোগ্য নয়? লালন সাঁইজি এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, স্বামীর কবি এবং মানবতার কবিদের যে চরণগুলি আজকে যুগ যুগ ধরে চলে আসছে, আজকে যে এই অবস্থাটা, এটা আমরা সাধারণ লোকের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া, এটাকে আপনি কীভাবে দেখবেন আগামী? আসলে আমরা যত বেশি পড়াশোনা করব, অধ্যয়ন করব, তত বেশি, যেমন আপনি একসময় জানতেন যে রবীন্দ্র চর্চা এদেশে নিষিদ্ধ ছিল, এবং এই যে আমাদের জাতীয় কবি যাকে আজকে করা হয়েছে তাকে কাফের মুরতাদ বলে পরিচয় করেছে, কাফের বলে পরিচয় আজকে, কিন্তু দিন শেষে আমরা কিন্তু তাকেই জাতীয় কবি করতাম। হ্যাঁ, মসজিদের এই পাশে মনে কবর দিয়েও ভাই, তার আসলে নজরুলকে আমরা বুঝতে পারি, এবং নজরুল জাতীয় কবি, সেই নজরুল কিন্তু ওই গোপালগঞ্জে আমরা ভোটেও তিনি জাতীয় ভোটে তিনি হেরেও ছিলেন। হ্যাঁ, তাহলে এইটা আসলে কেন হয়েছিল, সেটা হয়েছিল যে ধর্ম, ধর্ম, ধর্মান্ধতা, ধর্মের অপপ্রয়োগ, ধর্মের অপব্যাখ্যা। তো আমি সেই দিকে যাব না, সেটা হলো একমাত্র উপায় হলো যে দর্শনকে বোঝা, অধ্যয়ন করা, মানবিক হয়ে ওঠা। মানুষের চেয়ে বড় কিছু নাই, মনে হয় কিছু মহিলা, মানুষ হলো সবার রূপ। মানবতাবাদ যখন প্রাধান্য পাবে তখন শত অপসংস্কৃতি, অপবাদ সেগুলো নির্মূল, শিক্ষার কোনো বিকল্প।